নমস্কার, অল ইন ওয়ান অ্যাট দ্য রেট রিম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে বিষয়টার কথা বলবো সেটা হলো আমাদের পাখিকে যদি ওভার গ্রোথ আমরা চাই, আর তাছাড়াও যদি আপনার ফার্মে ঠান্ডা হালকা থেকে থাকে, তার সাথে সাথে আপনি চাইছেন কোনো ভিটামিন দিয়ে পাখিটাকে ঠিকঠাকভাবে গ্রোথ আনার, তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক প্রেফারেবল। তো দেখুন, আমাদের অনেক সময় দেখা যায় এই যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন, তাহলে ঠান্ডার সময় হালকা পাখিটাই ঠান্ডা খিচখাত সাউন্ড আছে, আপনার পাখির বয়স হয়তো 30 দিন, তো সেক্ষেত্রে হালকা সাউন্ড থাকার জন্য আপনি কোনো রকম মেডিসিন দিতে ভয় পাচ্ছেন, বিশেষত গ্রোথ প্রমোটার যে মেডিসিনগুলো হয় সেগুলো দিতে ভয় পাচ্ছেন। তো সেগুলো না দিয়েও আপনি আপনার পাখিকে সুন্দরভাবে গ্রোথ আনার জন্য কতগুলো হোম রেমেডি ব্যবহার করতে পারেন। প্রথমত হলো, আপনার পাখিকে যদি ঠিকঠাকভাবে গ্রোথ চান এবং তার সাথে সাথে আপনি যদি চান ঠান্ডাটা কেটে যাক পাখির, তো তার জন্য আপনাদেরকে প্রতিদিন 30 দিন বয়সের পাখিকে প্রতিদিন 1000 পাখিতে 1 কেজি করে খোল এবং তার সাথে 100 ml করে সোয়াবিন তেল ব্যবহার করতে হবে। তো 1 কেজি খোলটা আপনারা ভিজিয়ে রাখবেন এবং ভিজিয়ে রাখার পর অন্ততপক্ষে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই খোলটাকে সকালের দিকে যে ফিডটা দিচ্ছেন পাখিকে সেই ফিডের মধ্যে মাখিয়ে দিতে হবে। আপনারা চাইলে বিকালের দিকে ফিডেতেও মাখিয়ে দিতে পারেন। আর তার সাথে অবশ্যই করে আপনাদের 100 ml সোয়াবিন তেল নিয়ে এই দুটো জিনিস একসাথে ফিডের মধ্যে মিক্সড করে দিতে হবে। মোটামুটি 3-4 ঘন্টার মতো ফিডে যে পরিমাণ ফিড খাবে সেই পরিমাণ ফিডের সাথেই মিক্সড করবেন, এবং মিক্সড করে আপনি পাখিটাকে প্রতিদিন অন্ততপক্ষে 6-7 দিন দিতে থাকুন। তো দেখবেন আপনার পাখির যে হালকা সাউন্ড সেটাও যেমন কেটে গেছে খোল খাওয়ানোর সাথে সাথে, তেমনি পাখির একটা গ্রোথও খুব ভালোভাবে তৈরি হচ্ছে। খোল খাওয়ালে পাখির বডি ওয়েট কিন্তু খুব ভালো তাড়াতাড়ি আসে, আর তার